আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে 28x30 1840 স্কোয়ার ফিট 3 বেডরুমের একটি হাউস নকশা দেখাবো। আশা করি আজকের নকশাটি আপনাদের পছন্দ হবে, তো অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে সম্পূর্ণ নকশাটি আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমি চেষ্টা করবো আপনাদেরকে আজকে সম্পূর্ণ নকশাটি বুঝিয়ে দেওয়ার মাপসহ। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর যদি ভালো না লাগে আনলাইকও করতে পারেন, কোনো সমস্যা নাই। আর আপনি যদি নিজের মতো করে কোনো নকশা দেখতে চান সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, চেষ্টা করব করে দেওয়ার। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আমরা ডিজাইনটি আগে করে নেই, তারপরে স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। তো আমাদের ডিজাইনটি মোটামুটি করা হয়ে গেছে এবং উইন্ডোরগুলো এখন দেখে নিব, ভেন্টিলেশন উইন্ডোরগুলো। তো আশা করি আমরা চারপাশের জানালাগুলো বুঝতে পেরেছি, তো সেই সাথে গেটটাও দেখে নেই। তো আশা করি আমরা বাইরের জানালাগুলো বুঝতে পেরেছি, গেটটাও পেয়েছি, তো ডোরগুলো দেখে নেই।
ভিতরের যে ডোরগুলো হবে, আশা করি আমরা ডোরগুলো বুঝতে পেরেছি। ছাদে উঠে সিঁড়িটাও পেয়ে গেছি। তো বাড়িটিতে টোটাল 3টি বেডরুম হবে, তো আমরা অলরেডি 2টি বেডরুম সিলেক্ট করলাম। তো আরেকটি গেস্ট বেডরুম হবে, এটা একটু ছোটো আকারে, তো সে সাথে কিচেনটাও। আর এটা ড্রয়িং রুম, আপনারা যদি না চান তাহলে এখানে বেডরুম হিসেবে এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো ডাইনিং টেবিল বুঝতে পেরেছেন। তো বাড়িটিতে টোটাল 2টি টয়লেট হবে, একটি কমন একটি অ্যাটাচ, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট বেডরুমের মাপটি হবে 10 ফুট 4 ইঞ্চি বাই 13 ফুট 4 ইঞ্চি। সেকেন্ড বেডরুমের মাপটি হবে 13 ফুট 5 ইঞ্চি বাই 10 ফুট 4 ইঞ্চি, আশা করি বুঝতে পেরেছেন। তো ডাইনিং এরিয়াটি মাপ হবে 16 ফুট 9 ইঞ্চি বাই 9 ফুট, আশা করি বুঝতে পেরেছেন। তো গেস্ট বেডরুমটির মাপ হবে 10 ফুট বাই 9 ফুট। কিচেনের মাপটি হবে 6 ফুট 4 ইঞ্চি বাই 9 ফুট, ঠিক আছে। তো ড্রয়িংয়ের মাপটি হবে 12 ফুট বাই 10 ফুট, আশা করি বুঝতে পেরেছেন। তো টয়লেটের মাপটি হবে 6 ফুট বাই 4 ফুট 7 ইঞ্চি 5 ফুট বাই 6 ফুট, ঠিক আছে। তো আশা করি আমরা সম্পূর্ণ মাপগুলো বুঝতে পেরেছি। তো কলমগুলো দেখে নেই, ঠিক আছে। তো আশা করি আমরা কলমগুলো বুঝতে পেরেছি। তো ভিডিওটি কেমন হলো, ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে পরবর্তী নকশা পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো বিল্ডিং খরচ হবে 1তলা কমপ্লিট করতে 15 লক্ষ টাকার মতো।